অত্যাধুনিক আইপিআরএস প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ শুরু হয়েছে নাটোরে। আমেরিকান এই পদ্ধতিতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে প্রায় 12 গুণ। তবে ভিন্ন মত বিশ্লেষকদের, ব্যয়বহুল প্রযুক্তি অন্য দেশে জনপ্রিয় নয় উল্লেখ করে চাষিদের এখনই উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ তাদের। শামীম হোসেন সুমনের ছবিতে দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। আমেরিকান আইপিআরএস প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ শুরু হয়েছে নাটোরে। দ্রুত বর্ধনসহ মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্যবহৃত এই নতুন প্রযুক্তি দেখতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের খামারি ও গবেষকরা। হ্যাঁ, আমি মাইমেসিক থেকে আসছি, আমি একজন মাছ চাষি। আমি আসলে প্রথমে শুনছি যে আইপিআরএস বিষয়ে এত অল্প জায়গায় এত বেশি মাছ চাষ হচ্ছে, কিন্তু এসে যা দেখলাম আসলে সত্যি অভাবনীয় একটা আবিষ্কার। আমি মুগ্ধ। কেন মুগ্ধ? সেটা হচ্ছে এই, প্রথমত হাই ডেন্সিটিতে মাছ চাষ হচ্ছে এখানে, যেটা নর্মালি আমরা অ্যাটোতে কল্পনা করতে পারি না। আমার ধারণা যে এখানে সাধারণ যে আমরা চাষ করি অ্যাটো দিয়ে বা নর্মাল, তার থেকে 10 থেকে 12 গুণ প্রোডাকশন হবে। সব মাছ এখানে চাষ করা যাবে, পাবদা মাছ বলেন, রুই মাছ বলেন, সব মাছ চাষ করা যাবে। মানে আমাদের এমনি ন্যাচারাল মাছ উৎপাদন করতে লাগে হলো 2 কেজি খাবার, 2 কেজি খাবারে 1 কেজি মাছ, এখানে হাফ কেজিরও কম খরচ খাবার খাওয়ায়ে 1 কেজির বেশি মাছ উৎপাদন করা সম্ভব। সুষ্ঠুভাবে খাবার সরবরাহ আর পরিচর্যা করা গেলে এই প্রযুক্তিতে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 12 গুণ বেশি মাছ উৎপাদন সম্ভব বলছেন গবেষকরা। এসে হচ্ছে এমন একটি মাছ চাষ টেকনিক যেখানে অল্প জায়গায় কন্টিনিউয়াসলি পানির ফ্লো থাকবে, নদীর মতো, মানে আর্টিফিশিয়াল রিভার, সেই কন্টিনিউয়াস ফ্লোয়ের ভিতরে মাছ চাষ হবে। এখন এই পুকুরের ভিতরে দেখা গেছে যেরকম 3টি চেম্বার করে কন্টিনিউয়াস ওয়াটারের ফ্লো দেওয়া হয়েছে, যেখানে সাধারণ মাছ চাষের চেয়ে 10 গুণ বেশি ঘনত্বে মাছ চাষ করা হচ্ছে। প্রোটিনের অভাব সেটাও কিন্তু পূরণ করা সম্ভব হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই মৎস্য চাষিদের ক্ষেত্রে সরকারের কী কী সহযোগিতা করার ক্ষেত্রেও প্রয়োজন রয়েছে, সে কোন কোন ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা দরকার সেগুলো সুনির্দিষ্ট করে সরকারের উচিত হবে এটাকে ব্যাপকভাবে সহযোগিতা করা। তবে আরএস, বায়োফ্লেক্স সহ অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যর্থতার ইতিহাস ও এই প্রযুক্তির ব্যয়বহুলতা বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন এই বিশ্লেষক। বিভিন্ন কম্পোনেন্টগুলো, এর যে স্টকিং ডেন্সিটি, এর ফিডিং রেট, ফিডিং ফ্রিকোয়েন্সি, এর যে অ্যারেশন সিস্টেম, সবগুলো মিলিয়ে এখন গবেষণা পর্যায়ে রাখতে হবে। খুব বেশি এন্টারপ্রেনার যদি এর সাথে যুক্ত হয় এবং যদি সাস্টেন না করে তাহলে কিন্তু এটা খুবই ব্যয়বহুল প্রজেক্ট, সেক্ষেত্রে ফার্মাররা ক্ষতিগ্রস্ত হবে। গত বছর নাটোর শহরের জাঠিয়ান এলাকায় 14 বিঘা জমিতে আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।